এতক্ষণ আমরা যে বৈশিষ্ট্য বা প্রপার্টিসগুলো নিয়ে কথা বললাম সবগুলাই ছিল হলো গিয়ে জেনারেলাইজড। জেনারেলাইজড মানে সবার ক্ষেত্রে সত্য, গ্র্যাভিটেশনাল বলো, ইলেকট্রিক ফিল্ড লাইন বলো বা ম্যাগনেটিক ফ্লাক্স বলো, সবার ক্ষেত্রেই সত্য। তো এবার আসো, ম্যাগনেটিক ফ্লাক্সের এক্সট্রা কি বৈশিষ্ট্য আছে সেখানে, মানে এই তিনটা ছাড়াও ম্যাগনেটিক ফ্লাক্স আরও কিছু বৈশিষ্ট্য আসে, তো সেগুলো হলো গিয়ে আমরা দেখাই। প্রথম কথা, এখানে একটা মজার জিনিস খেয়াল করো, যখন আমরা ছোটোকালে আঁকছিলাম যে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলো, এই ফিল্ড লাইনগুলো সব কিন্তু কন্টিনিউয়াস। মানে কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে হলো গিয়ে তুমি কখনো এগুলার আদি বা শেষ বের করতে পারবো না, মানে স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট এগুলো কখনো আমরা বের করতে পারবো না। আচ্ছা, এটা কেন বের করতে পারবো না, এটা আসলে আমরা যখন আরেকটু ডিপে যাব, যখন একদম ম্যাটেরিয়ালের প্রপার্টিগুলো নিয়ে ডিল করব, তখন আমরা আসলে দেখবো যে এটা আসলে কেন পসিবল না। তো এখানে একটা মজার জিনিসটা দেখা যায়, সেটা হলো গিয়ে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা, সেটা কিন্তু এই যে এখানে এসে শেষ না, সে কিন্তু এই চৌম্বকের ভিতর দিয়েও পাস হইতেছে এবং পাস হয়ে আবার এদিক দিয়ে বের হয়ে ঘুরতেছে। তো এখানে আমাদেরকে প্রায়ই একটা ছোটোবেলা আমরা যখন বইতে পড়ছিলাম তখন বইতে এই কথাটা বলে যে চৌম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা সব ক্ষেত্রে সত্য না, কারণ তুমি যখন এই দিক দিয়ে ভিতর দিয়ে পাস করতেছো তখন জিনিসটা সাউথ থেকে কিন্তু নর্থের দিকে আসতেছে। তো এটা মানে এভাবে কনফিউশনে না থেকে বোঝার সবচেয়ে উপায় হলো তুমি কী কাজ করবা, তুমি অলওয়েজ চৌম্বক বলরেখা আঁকার সময় যেটা ছোটোকালের ডেফিনেশনে দেখে আসছো যে একটা নর্থ পোল চিন্তা করবা, ওই পয়েন্টে নর্থ পোল চিন্তা করলে বুঝে যাবা যে বলরেখাটা আসলে কীভাবে যাবে। যেমন ধরো এই ক্ষেত্রে চিন্তা করো, এই ক্ষেত্রে ধরো যে আমি যখন এই ছবি আঁকছি, ধরো এটা নর্থ পোল আর এটা সাউথ পোল, আর এই ছবিটা পুরো মাথায় গাঁথা নিতে হবে, কারণ আমরা নেক্সট যতদিন ক্লাস করবো সবগুলোর ক্ষেত্রে হলো এরকম একটা ছবি মাথায় রাখবে। যে এইখানে একটা চিন্তা করো, ধরো খুব সিম্পল একটা জিনিস, আমি যদি এখানে একটা নর্থ পোল রাখি, তাহলে দেখো এই নর্থ পোল এই নর্থ পোলকে কী করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। আর এই সাউথ পোল এই নর্থ পোলকে কী করবে, আকর্ষণ করবে। তার মানে দেখো যে বলরেখাগুলো কিন্তু তুমি যদি আঁকতে থাকো তাহলে সব এরকম হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই, এই ছবির সাথে এই ছবির একটা পার্থক্য খেয়াল করো, যেটা বলতেছিলাম যে এই ছবিতে দেখো এই জায়গায় যেমন ঘনত্ব একটু কম, এই জায়গায় ঘনত্ব একটু বেশি বলরেখাগুলোর, কিন্তু এই ছবিতে দেখো সব জায়গায় কিন্তু ঘনত্ব সেম। তার মানে কি, এইটা আসলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা হলো গিয়ে যেটাকে আমরা বাংলায় বলি সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এটা সুষম, সুষম মানে কি, সুষম মানে হলো যেখানে সব জায়গায় ঘনত্বটা হবে একই রকম হবে। এটা তুমি এমনিও টেস্ট করে দেখতে পারো, কীভাবে দেখো, এটা বিশ্বাস না হলে এইভাবে দেখি। ধরো এই নর্থ পোলটা আর এই সাউথ পোল, এদের ঠিক মাঝখানে এই নর্থ পোলটা আছে, তাহলে কী হবে, এই হলো যেই পরিমাণে বিকর্ষণ করতেছে এই সেই পরিমাণে আকর্ষণ করবে এই পাশে। এখন ধরো নর্থ পোলটা এই জায়গায় আছে, তাহলে কী হবে, নর্থ পোলটা যখন এই জায়গায় আছে তখন আসলে ওর বিকর্ষণের পরিমাণটা কী হয়ে যাবে, ওর বিকর্ষণের পরিমাণটা কমে যাবে, কারণ দূরে এখান থেকে দূরে সরে গেছে। কিন্তু একটা মজার জিনিস খেয়াল করো, যে সাউথ পোলটা আছে সেটা কিন্তু আকর্ষণের পরিমাণ সেই হারে আবার বেড়ে যাচ্ছে। সো তুমি এখানে যে জায়গায় সেট করো না কেন, সবসময় আসলে প্রাবল্যটা সবসময় সেম থাকবে। তাই এই ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে, যদি আমি জানি না আমি ঠিক মতো আঁকতে পারছি কিনা, বাট এটা মাথায় রেখো যে সব জায়গায় বলরেখার ঘনত্ব সেম হবে। সো এইগুলা তুমি যখন দেখবে এরকম ছবিতে যে প্রত্যেকটা জায়গায় বলরেখার ঘনত্ব সেম আছে, তখন সেটাকে আমরা সুষম বা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলবো। তার মানে এখানে বলরেখার ঘনত্বটা সবসময় একই রকম থাকবে। আচ্ছা, এবার আসো এককটা কি, মানে আমরা যে এই যে এই জিনিসটা নিয়ে কাজ করতেছি এটার এককটা কি। তো এটার একক হলো কি, আসলে ইউনিট বা একক যেটা, সেটা হলো গিয়ে ওয়েবার, WEBER, ওয়েবার বাংলায় উচ্চারণ করলে এভাবে হয়, ওয়েবার। তো এটাকে আমরা এইভাবে লিখি, বি দিয়ে এইভাবে লিখি। তো এটা আসলে খুব সিম্পল জিনিস, এখানে একটা ব্যাপার আছে, অনেকে একটা ভুল কনসেপ্ট তৈরি করে এখানে, যে লোকজন বলে এখানে আসলে পাঁচটা বলরেখা আছে, 1, 2, 3, 4, 5, তার মানে এখানে বলরেখা ফাই এর মান, মানে ফাই মানে আমরা এটা দেখে আসছো অবশ্যই ইলেকট্রিসিটিতে, যে এখানে ফাই এর মান হবে 5 ওয়েবার, ঠিক আছে। যে এখানে তুমি ফাই এর মান লিখলা 5 ওয়েবার, ইটস রং। অ্যাকচুয়ালি তুমি কখনো এভাবে বলরেখা গুণে গুণে দেখতে পারবা না, ঠিক আছে। এখানে যখন বলরেখা আঁকতে যাবা, তুমি যতটা বলরেখা আঁকবা, ধরো আরেকজন আমার থেকে ওর ফন্ট সাইজ ছোট, ও ছোট ছোট করে লেখে, দেখবা যে ও বলরেখা আরও বেশি আঁকতেছে, ঠিক আছে। ও দেখা যাবে এখানে 10টা বলরেখা এঁকে ফেলছে বা 15টা বলরেখা এঁকে ফেলছে, তখন কি তুমি এসে বলবা হ্যাঁ এখানে বলরেখার সংখ্যা হলো গিয়ে কত, 15 এবার। সো এইটা আসলে এই কনসেপ্টটা অনেকটা ভুল, যে এই কনসেপ্টটা আসলে এরকম না যে বলরেখা আসলে এইখানে যে 5 ওয়েবার হবে, ঠিক আছে, এটা আসলে 5 ওয়েবার হবে না, এটা আসলে বলরেখা কাউন্ট করে অন্যভাবে, মানে কিভাবে কাউন্ট করে বা এই ওয়েবারের মানটা কত হবে সেটা আমরা একটু পরে দেখব। কিন্তু প্রথম সবচেয়ে বড় যে আমরা ভুলটা করি, আমরা বলরেখা মনে করি, যেমন এখানে এখানে দেখে যে কেউ বলবে কি এখানে ওয়েবার হলো 1, 2 ওয়েবার,
না এই কনসেপ্টটা আসলে ঠিক না, এইটা আসলে বড় রেখায় ভাবে মাপা পসিবল না, কারণ তুমি এখানে এখানে এটা এক একজনের জন্য এক এক রকম হবে। তার মানে কি একই ম্যাগনেট থাকলো আর সব বড় রেখার সংখ্যা এক একজন আইসা বললো এক এক রকম, জিনিসটা এরকম না। তাহলে বড় রেখা মাপে কিভাবে? বড় রেখা মাপে, এটা আসলে ফিজিক্সের খুব বড় একটা কনসেপ্ট, যে ফিজিক্স আসলে এমন ভাবে কাজ করে, ফিজিক্স আসলে একটা ফান্ডামেন্টাল বেসিকের উপর দাঁড়া করায় অনেকগুলো ডেফিনেশন দেয়। এবং দেখা যায় কি ওই যে ফান্ডামেন্টাল যে জিনিসটা নিয়ে কথা বলছে সে, সেটা আসলে কখনো ডিরেক্টলি মাপা যায় না, প্র্যাকটিক্যালি তুমি গিয়ে মাপতে পারবে না, এইভাবে গুনে গুনে মাপতে পারবে না। কিন্তু যেই জিনিসটার উপর দাঁড়ায় ডেফিনেশনগুলো বের করছে, দেখা যাবে ওইখানে কোনো একটা ডেফিনেশন তুমি মাপতে পারতেছো এবং তুমি ব্যাকট্র্যাক করে কি করবা ওই জিনিসটা মেপে ফেলবা, ফান্ডামেন্টাল যে জিনিসটা। এটা করার কারণ কি? এটা করার কারণ হলো যেই কোনো একটা আমরা যখন টপিক করতে যাই, সেটা ইলেকট্রিসিটি হোক, ম্যাগনেটিজম হোক, হোয়াট এভার যেটাই হোক, সেটা সবসময় কিছু একটা ফান্ডামেন্টাল জিনিসের উপর দাঁড়ায় থাকে। যে ফান্ডামেন্টাল জিনিসটা যেটা হলো গিয়ে মানে অনেকটা স্বীকার্যের মতো, যেটাকে তুমি আসলে কখনো মানে অস্বীকার করে যাইতে পারবা না। সো ওইটার উপর দ্বারাই আমরা অনেকগুলো ডেফিনেশন, শাখা প্রশাখা অনেকগুলো ডেফিনেশন বের করি, পরে দেখা যায় ওই ডেফিনেশনগুলো আমরা প্র্যাকটিক্যালি মাপতে পারি এবং সেই মাপার পর সেখান থেকে ব্যাকট্র্যাক করে আমরা ওই ফান্ডামেন্টাল জিনিসটার মান বের করি। তাহলে এখানেও আসলে বড় রেখা অনেকটা সেম জিনিস, এটা আসলে একটা ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে? এটা আসলে আমরা কখনো ডিরেক্টলি মাপতে পারবো না। আমরা কি করব, এটা থেকে কিছুক্ষণ পরে দেখবা যে কিছু কিছু ডেফিনেশন বাই করতেছি, ওই ডেফিনেশনের জিনিসগুলো আমরা মাপতে পারবো, তারপর ওইখান থেকে ব্যাকট্র্যাক করে দেখা যাবে যে বড় রেখার মান বের করে ফেলছি। সো এইটা হলো গিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের বেসিক আইডিয়া। সো ম্যাগনেটিক ফ্লাক্সের আমরা আরেকবার বলতে গেলে কি জিনিস, প্রথম কথা হলো যে এটা মাথায় রাখবা যে ম্যাগনেটিক ফ্লাক্স হলো গিয়ে বা যে কোনো ফ্লাক্সই বা বড় রেখাই প্রথম কথা তোমাকে যেটা নির্দেশ করে সেটা হলো চারপাশের প্রভাবটা কেমন। সেকেন্ড যে জিনিসটা নির্দেশ করে সেটা হলো বড় রেখার ঘনত্ব যত বেশি হবে ওই বলের প্রাবল্যটা তত বেশি হবে ওই জায়গায়। অ্যান্ড থার্ড যে জিনিসটা নির্দেশ করে সেটা হলো গিয়ে যে এইটা যে তুমি যদি বড় রেখার কোনো পয়েন্টে স্পর্শক আঁকো তাহলে সেই ক্ষেত্রে কী হবে, স্পর্শকটা আসলে প্রাবল্যের দিক নির্দেশ করবে। এবং আমি আরেকটা জিনিস বলছিলাম আগে যে এরকম সরলরেখা থাকলে সেটার ক্ষেত্রে স্পর্শক হবে, সরলরেখা নিজেই একটা স্পর্শক হবে, ঠিক আছে? এবং দেখো এটার মানে কি বোঝাচ্ছে যে প্রাবল্যটা এই দিকে। এবং একটু আগে মনে করে দেখো আমরা যখন বলগুলো আঁকছিলাম, লব্ধি বল বা এগুলো আঁকতে গেছিলাম, তখন আসলে লব্ধি বলটা এই দিকে গেছিলো। আর একটা মজার জিনিস সেটা আমরা প্রায় ভুল করি যে এই যে মাথায় যে তীর চিহ্নগুলো দেই এগুলো দিয়ে আমরা বুঝাই যে আসলে এটা মনে হচ্ছে বড় রেখার দিক, আসলে এটা বড় রেখার দিক না, এটা মিসকনসেপশনে থাকা যাবে না, এটা আসলে বড় রেখার দিক কখনোই নির্দেশ করে না, ঠিক আছে? বড় রেখার কোনো দিক হয় না, তাই এটা আসলে এইভাবে মিসকনসেপচুয়ালি যাওয়া উচিত না। আর লাস্ট আমরা যেটা দেখলাম সেটা হলো গিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য স্পেশালি কন্টিনিউয়াস। এবং এই বৈশিষ্ট্যটা আমাদের লাগবে অ্যাম্পিয়ার্স ল বা যেটাকে আমরা গস ল বলি, গস ল পড়বো ম্যাগনেটিজমের, তখন আমরা আসলে এই আইডিয়াটা দেখবো যে আইডিয়াটা আসলে কীভাবে কাজ করে।